এই যে আমাদের টিমের সব থেকে অলস দুই ব্যক্তি, যথা আরাফাত এবং রিয়ম। অবসর সময়ে আরাফাত ঘুমিয়ে এবং মৌমনি নামে এক মেয়ের টিকটক দেখে কাটায়। অমিতদা আমার মতোই পরিশ্রমী, এই যে দেখেন সেট আপ রেডি করতে ব্যস্ত সে। ও, আমাকে খুঁজছেন? আচ্ছা আসছি। হ্যালো ভিউয়ার, বাদনিস হিয়ার, ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আজকে 43 ডিগ্রি তাপমাত্রায় আমরা চলে এসেছি কোটচাঁদপুরে একটা আউটডোর শ্যুট নিতে। এখন বাজে 12:06, তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি আউটডোরে, কিন্তু প্রচণ্ড রোদ। দাদা, রোদের ভিতরে কি শ্যুট হবে? অবশ্যই হবে, আমরা শ্রমিক। আর আজকে মেয়ে দিবস, মেয়ে দিবস, যেহেতু মেয়ে দিবস হলো শ্রমিক দিবস, শ্রমিক দিবসে সবাই আন্দোলন করে যে কাজ করতে চায় না, তো আমরা এখন শ্যুট করবো না কি? আমরা এখন ক্লায়েন্টের সাথে যাবো, নাস্তা করবো, মজা করবো, চিল করবো। ঝগড়া করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। তো আমাদের ক্লায়েন্ট সরিদয়বান পায়েল আপু আমাদেরকে এখন নাস্তা করবে, আমরা এখন একটা হোটেলে নাস্তা করতে যাবো। আপু, থ্যাংক ইউ। তো ক্লায়েন্টের বাসা থেকে আমরা এখন যাবো প্রজেক্টে, ওখানে আমরা মূলত আউটডোর শ্যুটটা করবো। প্রজেক্ট জায়গাটা কিন্তু অনেক সুন্দর, এখন যদিও অনেক রোদ, কিন্তু আশেপাশে অনেক গাছপালা আছে, ওই জায়গায় আমরা আউটডোর নিয়ে চেষ্টা করবো। দাদা, প্রজেক্ট কি শ্যুটের জন্য পারফেক্ট হবে? অবশ্যই, 100%। প্রজেক্টে অনেক বাতাস। আমাদের স্পটে চলে আসছি, এটা হলো কোটচাঁদপুর বোলোভার প্রজেক্ট, অনেক বড় এবং অনেক সুন্দর। আমার অনেকদিন ধরে এখানে শ্যুট করার ইচ্ছা, তো আজকে আমরা পেয়ে গেলাম। ওই যে আমাদের ক্লায়েন্ট রেডি হচ্ছে, পায়েল আপু। হাই রে, বাড়ি 3 ঘন্টা দেরি করালে আবার এখন এসে সাজছে। চুল ঠিক আছে? হ্যাঁ, তুমি এই যে থেকে এই যে চুলটা এইভাবে একটু টান দাও, মাথাটা আর একটু উপর উঠবে। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে থাকো, ঠিক আছে? একটু হাঁস, একটু মুরগি। আচ্ছা, ওইদিকে একটা ছোট্ট হাসি দিয়ে তাকায় থাকো, এই সাইডে লুক। হ্যাঁ, সুন্দর, নাইস। এইদিকে, ওকে, ওইভাবে থাকবো। মাথাটা আর একটু ঘুরবে। আমরা বেছে বেছে শুধু ভালো ছবিগুলাই নিব, আর বাকি ছবিগুলা এখানে চলে যাবে, ঠিক আছে? ও শিট, এই যে 43 ডিগ্রিতে আমরা শুট করছি, আপনার অনুভূতি কেমন? আমার অনুভূতি জানি না। তো আমরা এখন প্রজেক্টে আছি, আমাদের শুট চলছে, কিন্তু আমরা ম্যাক্সিমাম যে জায়গাটা শুট নেওয়ার কথা ভাবছিলাম, আমাদের পুরোটা ফাঁকা জায়গা রোদের ভিতরে, তো আমরা ম্যাক্সিমাম জায়গাটা ইউজ করতে পারছি না। এখন ওই সাইডে কিছু বাগান আছে এবং নরম কিছু লোকেশন আছে, মানে সানলাইট ওখানে কম পড়ছে, ওই জায়গাগুলোতে আমরা শ্যুটের জন্য ব্যবহার করব। এই জঙ্গলের ভিতরে শ্যুট নিতে চলে আসলাম আমি, বাঁধন গ্রিলস। আমাদের সাথে আছে মডেল পায়েল, সাথে আছে হলো, ওর নামটা মনে নেই, এবং তুমি তন্নি, এবং সাথে আছে হলো আমাদের দুটো টিম, সাথে সিনেমাটোগ্রাফার হিসেবে আছে, তোমার নামও মনে নেই। তোর মাথা নষ্ট, এদিকে করো তো দেখি তোমার কোন ফেসটা ভালো আসছে। আর একটু বাঁকা হবা, হালকা, ওকে। এই 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 শোনো, তুমি ওর ওই যে ওইটা ঠিক করে দিচ্ছো, একটু বাঁকা হও। তো প্রচণ্ড গরমে আমাদের প্রথম অংশের শ্যুট শেষ, আউটডোর শেষ, আমরা প্রচুর প্যারা খেলাম রোদে। তো আপু, শ্যুট করে কেমন লাগলো? অনেক ভালো লাগলো। অনুভূতি কি? খুবই ভালো লাগছে এই রোদের মধ্যে শ্যুট করতে। এসেছি, কি মজা, কি মজা। আপনি কি আপনার ছবি তুলে খুশি? হ্যাঁ, খুবই খুশি। 10-এ 10 পাইছো। মনে হয় কেমন ছবি হতে পারে আপনার ছবি? একটাও এখনো দেখিনি। ইস, মিথ্যা কথা। আমাদের মনে হচ্ছে ভালো হবে নি। হেই, অনুভূতি খুবই দারুণ। আপনি এখনো ছবি তোলেননি কেন? আমি তুলি, আগে যার বিয়ে সে তুলেননি, তারপরে আমরা তুলছি। আরে, ইচ্ছে ছিল এই বিয়ের পুরো ঘটনাটা আপনাদের মাঝে দেখানো, কিন্তু হঠাৎ বিয়ে বাড়িতে গিয়ে আমরা বুঝলাম যে আমাদের ব্লক ক্যামেরার এক্সট্রা মেমোরি আনতে মানে ভুলে গেছে, যেই কারণে ব্লকটা আর বড়ো করা সম্ভব হয়নি। কিন্তু আপনারা সাপোর্ট করলেন, আরও অনেক অনেক ভিডিও সামনে আনা সম্ভব। সুতরাং আজকের ভিডিওটা অপূর্ণ হয়ে থাক, ফিরে আসছি খুব দ্রুত দারুণ কিছু নিয়ে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। ভাই, ওই ভিডিও শেষ করে দিলেন, আমার একটু ভিডিও নেন ভাই, আমার একটু নিলেন না কেন ভাই?